नमस्कार, আমি প্রদীপ। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের আপডেট কিছু খবর আছে। আপডেট বলতে আপনাদের দেখুন, আজ আপনাদের ক্লাসের ব্যাপারে কিছু 4/5/2021-এ এই যে নোটিশটা পাবলিশ হয়েছে, এই পাবলিশে বলা হয়েছে আপনাদের লাইভ ক্লাস শুরু হবে এবং লাইভ ক্লাসের কিছু লিংক দেওয়া রয়েছে। এই লিংক অনুসারে বিডিপি এবং পিজি এবং এই সমস্ত পিজি ব্লিশ সবারই ক্লাস হবে। এই ক্লাসের লিংক এবং কোন দিনে কাদের ক্লাস হবে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই অনুসারে আপনারা যারা যারা ক্লাস করতে ইচ্ছুক তো আপনারা এই লিংক এবং টাইম অনুসারে যোগাযোগ করতে পারেন। এটা খুব এই মুহূর্তের লেটেস্ট খবর। এবং এছাড়াও যদি আপনারা কারোর কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, এবং কোনো রকম হেল্প লাগলে আমরা আপনাদের আশা করি হেল্প করে দিতে পারবো, ঠিক আছে। দ্বিতীয় ঘটনা হলো, এই মুহূর্তে দ্বিতীয় ইম্পর্টেন্ট খবর হলো, আপনাদের অনেকের ফোনে এইরকমই মেসেজ আসছে যে অনেকে আমাদেরকে ইনবক্সে জানাচ্ছেন বা ফোন করে বলছেন যে বা হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন যে আপনাদের এইটা আসার কারণ কি। অ্যাকচুয়ালি এই যে মেসেজটা আপনাদের আসছে এটা আসার কারণ হলো আপনাদের যে লাইভ ক্লাস শুরু হবে ওই ক্লাসে জয়েন করতে গেলে আপনাদেরকে এনরোলমেন্ট নাম্বার বা জন্ম তারিখ যে ইনফরমেশানগুলো লাগবে সেগুলো এখনও পর্যন্ত হয়তো অনেক স্টুডেন্ট আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেটটা নেট থেকে ডাউনলোড করেননি। তো আপনাদের জন্য এইরকমই এটা পিজির জন্য বিডিপি এবং পিজির প্রত্যেকের আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দিচ্ছে, এবং এইটা দিয়ে আপনারা আপনাদের এসএলএমএস যে স্লিপটা অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা অনলাইনে ইউনিভার্সিটিতে ছেড়েছে ওটাকে আপনারা প্রিন্ট করে নিজেদের কাছে রাখবেন। ওটা 3 বছরের জন্য লাগবে, এবং আপনাদের ওই যে অনলাইনে যে ক্লাসে নোটিফিকেশান দিয়েছে বা লাইভ ক্লাস শুরু হবে এই লাইভ ক্লাসটা আপনারা দেখতে পাবেন। এই ইনফরমেশানগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই করোনা পরিস্থিতিতে আপনাদের কলেজে এই মুহূর্তে কোনো রকম ক্লাস হবে না, যা কিছু হবে অনলাইনে হবে, এবং অনলাইনে আপনাদের সাপোর্টের জন্য এইগুলো নোটিশ এবং এই যে এনরোলমেন্টের যে নোটিফিকেশানগুলো আপনাদেরকে পাঠাচ্ছে এগুলো আপনারা যত্ন করে রাখুন এবং খুব কেয়ারফুলি এগুলো আপনারা ক্লাস করার চেষ্টা করুন, কারণ এগুলো আপনাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র হাতিয়ার। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।